তো আমরা যেখানে ছিলাম, এটা হলো যদি আমরা ওয়ার্ডপ্রেস ক্রিয়েট করতে যাই বা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে যাই, আমাদের প্রথমত এই চারটা জিনিস লাগবেই। প্রথমত হলো তো একটা সার্ভার লাগবে, জ্যাম সার্ভার, যেটা আমরা অলরেডি ইনস্টল করে রাখছি। তারপরে একটা হোস্ট নেম লাগবে, যেহেতু লোকাল হোস্ট, জ্যাম সার্ভারের হোস্ট নেম লোকাল হোস্ট। একটা ডাটাবেস লাগবে, যে ডাটাবেসটা আমরা ক্রিয়েট করব, ডাটাবেসের নাম। তারপরে লাগবে হলো আমার একটা ডাটাবেসের ইউজার নেম লাগবে। নর্মালি লোকাল হোস্টের ইউজার নেম ডিফল্টভাবে থাকে হলো রুট, আমরা যেহেতু চেঞ্জ করি নাই রুট। এবং পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা থাকে হলো ফাঁকা, নাল, এখানে কোনো পাসওয়ার্ড থাকবে না। তো আমরা একদম ভেরি বেসিক শুরু করব। জ্যাম সার্ভারটাতে যদি শুরু করি, প্রথমে হলো এই সার্ভারটা তো আমরা ইনস্টল করে রাখছিলাম, এই সফটওয়্যারটা। হ্যাঁ, তো আমাদেরকে এই যে অ্যাপাচি আছে, যেটা অ্যাপাচিটা স্টার্ট করতে হবে, সাথে সাথে মাইএসকিউএলটা স্টার্ট করতে হবে। এই দুইটা স্টার্ট করতে হবেই, এই দুইটা ছাড়া কোনো উপায় নাই, স্টার্ট করা লাগবেই লাগবে। তারপর যেটা লাগবে সেটা হলো আমাদেরকে যাইতে হবে হলো এই যে যে মাইএসকিউএল আছে, এই মাইএসকিউএলে যাইতে হবে। আর সাথে সাথে এখানেও যাইতে হবে যেটাতে, হ্যাঁ, লোকাল হোস্টে। তো আমি আবার, আমার সোর্স কোড লাগবে, সোর্স কোডগুলো পাবো হলো এখানে। ধন্যবাদ। হ্যাঁ, সমস্যা নেই, চিনি না হলেও চলতো। আচ্ছা, এখানে এইচটি ডকস, এর ভিতরে আমি আমার ওয়ার্ডপ্রেস ফাইলটা রাখবো। তো আমাকে যে কাজটা করা লাগবে, এখন একটা ওয়ার্ডপ্রেস ফাইল ডাউনলোড করতে হবে। ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার জন্যে আমরা গুগলে গিয়ে লিখব, গুগলে লিখি ওয়ার্ডপ্রেস যে ডাউনলোড, লিখে একটা সার্চ দেবেন ওয়ার্ডপ্রেস ডট ওআরজি, এই ওয়েবসাইটটাতে ডাউনলোডের লিঙ্কটা পেয়ে যাবেন। এই যে কই গেল, এই যে, হ্যাঁ দেখেন, ডাউনলোড ওয়ার্ডপ্রেস, ওদের ভার্সন চলতেছে হলো 5.6। ওয়ার্ডপ্রেসটা এত দ্রুত আপডেট হয়, মানে আজকে একটা ভার্সন, কালকে আরেকটা ভার্সন, নতুন নতুন ফিচার আসে, মানে আপনার সাইটের সৌন্দর্য বর্ধনের জন্যে, পারফরমেন্স বাড়ানোর জন্য, সিকিউরিটি মেনটেন করার জন্য ওরা খুব দ্রুত দ্রুত এখানে ভালো ভালো আপডেট দেয়, যেটা আপনাকে নতুন নতুন ফ্লেভার দিবে। এর মানে এমন না যে আপনার জন্য বিষয়গুলো কঠিন হয়ে যাবে, কঠিন হবে না, আপনাকে অনেক বেশি আপডেট রাখবে। তো আমি ওদের 5.6 ভার্সনটায় শুরু করি। ওদের কিন্তু বেশি বছর না, মনে করেন 4-5 বছরে মোটামুটি 1.8 থেকে মনে হয় আমি শুরু করছিলাম, ওর 5.6-এ চলে আসছে। তাহলে স্যার রেগুলার কি আমাদের বাসন গুলা ইয়ে করতে হবে? হ্যাঁ, আপডেট করা যাবে, এগুলো খুবই সহজ, অনেক অনেক ওয়ে আছে। তো এটা ডাউনলোড হচ্ছে মাত্র 15 মেগাবাইট। তো এটা ডাউনলোড করে আপনাদেরকে নিয়ে যাইতে হবে হলো এই যে এইচটি ডকস আছে না এখানে। আচ্ছা, অলরেডি আমার এগুলা ডাউনলোড করা ছিল, আমি এটা পুরাতনটা ডিলিট করে দিলাম। ডাউনলোড কি শেষ হয় নাই? ভাই আপনার কি ডাউনলোড শেষ হয়েছে এখনো? জি না ভাই, ডাউনলোড হয়ে সেরা আটকা আছে। আমাদের লেবার স্পিড বেড়ে গেছে অনেক, আমি তো আপনার সাথে ডাউনলোড দিয়েছিলাম, অনেক আগে ডাউনলোড হয়ে বসে যাক, দিয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, এর থেকে সুখবর আর কিছু হইতে পারে না। আমি ভাই মনে হয় একলাই লেবে, মনে হয় না এক তো লেবে, আরো তিনজন আছে, আমি ডাউনলোড, চারজন আছি আমরা। ও ডাউনলোড আমারটা হয়ে সেরা আটকে আছে, তাই না?
আচ্ছা এই তো হয়ে গেছে কমপ্লিট। তো এই ফাইলটাকে পুরোটাকে আমরা কাট করে নিয়ে চলে আসবো হলো আমাদের যে এইচটি ডকস আছে, এইচটি ডকসে নিয়ে সেটাকে এক্সট্রাক্ট করব। এখানে একটা আছে এক্সট্রাক্ট টু, এটা মানে এই নামেই এক্সট্রাক্ট। এক্সট্রাক্ট করার সময় দেখবেন যে একটা থাকে হলো এক্সট্রাক্ট টু এই ফোল্ডারের নাম, ফোল্ডারের নামে এক্সট্রাক্ট হবে, আরেকটা হলো এক্সট্রাক্ট হেয়ার, মানে এটার ভিতরের যে জিনিসপত্র আছে এগুলা এখানে এক্সট্রাক্ট হবে। তো আমরা মাঝখানেরটা দিব এক্সট্রাক্ট উইন্ডার। এগুলা বুঝেন তো নাকি এগুলা নিয়ে কারো কোনো সমস্যা আছে? উইন্ডার তো স্যার সফটওয়্যার, উইন্ডার একটা সফটওয়্যার, এটা কি করে, এটা নর্মালি মনে করেন আপনার যে মিষ্টির প্যাকেটটা আছে, এই মিষ্টির প্যাকেটটা যদি আপনি যেখানে সেখানে যেভাবে করে সেভাবে রাখেন, এটা কি করবে, পিঁপড়াই ধরবে, তাই না? পিঁপড়া মানে পিঁপড়া ধরবে, মানে কীট, কীটে আক্রমণ করবে। তো আপনারও একটা ফাইল যদি নর্মালি যে কোনোভাবে রাখেন তো ওটাতেও ভাইরাস আক্রমণ করতে পারে, সেজন্য কি করে এটাকে প্যাকেট করে রাখে, র্যাপ করে রাখে। এই উইন্ডার দিয়ে ওই কাজটা করা হয়, বা মনে করেন একটা যখন প্যাকেট করেন তখন কিন্তু সাইজটাও একটু কমে আসে। নর্মালি আপনি একটা জ্যাকেট যখন হাতে করে নিয়ে যাবেন, যে যতটুকু জায়গা দখল করবে, যদি একটা ব্যাগে উঠায় ফেলতে পারেন প্যাকেটে, তাহলে জায়গাটা অনেক কম লাগবে। তো এটাই এই কাজটাই করে। তো ওরা ওই জিপ করা ফাইলটা আমাদেরকে দিছে, এটা আমরা এক্সট্রাক্ট করব। এই যে এক্সট্রাক্ট হেয়ার, বাকি ফাইলগুলো ডিলিট করে দেওয়া যায় না কোনটা যেগুলো আছে এসটি ডক্সের ভিতরে? এখানে বাইরে জি ভাই, স্যার, এগুলো সবই আমার ক্লায়েন্টের ফাইল, ডিলিট করলে আমার মাইরা ফেলবে। এগুলো কাজ করা হচ্ছে এক এক ক্লায়েন্টের এক একটা। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা এই যে ওয়ার্ডপ্রেস, হ্যাঁ এটা হলো আপনার একটা ওয়েবসাইট। তো এটা আপনি একটা নাম দেন, কি নামে আপনি আপনার ওয়েবসাইটের নাম দিবেন। আমি নাম দিলাম হলো WP NKLA। এখানে কোনো অবস্থাতে স্পেস দিবেন না, বড় হাতের লিখবেন না, 01। এটা আমি নাম দিলাম, আমার ওয়েবসাইটের নাম হইলো এটা, এন্টার দিলাম। ওকে, এখন আপনি এই যে লোকাল হোস্ট যেটা ছিল এটাতে যান, গিয়ে এখানে পাবেন এই যে WP NKLA 01, যে নামটা আপনি মাত্র দিছেন, ক্লিক করেন। দেখেন কি বলতেছে, ওয়ার্ডপ্রেস সেট আপ। ঠিক আছে, এই পর্যন্ত, এই পর্যন্ত সবার আসছে? আরেকবার দেখান একটু স্যার। রিফাত মিয়া, রিফাত মিয়াটা হয় নাই? রিফাত মিয়া, ও স্যার বলতেছি স্যার, আমি তাড়াহুড়ার মধ্যে তো অন্য পিসির মধ্যে আছি, সব কিছু সেট করলাম তাড়াহুড়া করে, আচ্ছা স্যার ভুলে গেছি আসলে বিষয়টা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার আমি ওয়ার্ডপ্রেস ডাউনলোড করছি, ডাউনলোড করে ইসে রাখেন। হ্যাঁ এসটি ডক্সের এসটি ভিতরে স্যার ডক্সের ওয়ার্ডপ্রেস ভিতরে, এর জিপ হ্যাঁ ফাইলটি ওকে, আইনা পড়ছে এখানে। ওই নামটা চেঞ্জ করে দেন, ওয়ার্ডপ্রেস নামটা চেঞ্জ করে দেন। হ্যাঁ গুড, ওকে, এইটুকুই হ্যাঁ চেঞ্জ করে দিই। এখন লোকাল হোস্ট থেকে ব্রাউজ করেন এটা। স্যার, অ্যাপাচি না মাইস্কুয়েল? মাইস্কুয়েল অ্যাপাচি, অ্যাপাচি। ওকে, রিফাত মিয়াতে ক্লিক করেন, রিফাত মিয়ার, এটা তো ডাউনলোড হয়ে যাবে রে ভাই, রিফাত মিয়া। হ্যাঁ কিন্তু তো স্যার কাজ করতেছে স্লোলি। প্রথমবার একটু সময় লাগতে পারে। ওকে স্যার আসছে, ঠিক আছে, আশা করি মোটামুটি সবারই কমপ্লিট। দেন আপনি স্ক্রিনশটটা বন্ধ করে দেন, আমি শেয়ার দিচ্ছি। স্টপ। আমরা এই পর্যন্ত করছি, তাই না?
দেন এখান থেকে আপনি কোন ল্যাঙ্গুয়েজে আপনার ওয়েবসাইটটা রেডি করবেন, এটা সেট আপ দিবেন। আপনার ওয়েবসাইটটা কোন ল্যাঙ্গুয়েজ হবে, যদি বাংলা ল্যাঙ্গুয়েজ ওয়েবসাইট করতে চান বাংলা, ইংলিশে করতে চাইলে ইংলিশ, ইংলিশ আবার দুইটা আছে, ইউএস করবেন নাকি ইউকে করবেন, আরবি করবেন, ফার্সি করবেন, হিব্রু করবেন, কোন ল্যাঙ্গুয়েজে করবেন করেন, সমস্যা নাই। তবে আমরা যেটা করি অ্যাজ ইউজুয়াল ইংলিশ ইউনাইটেড স্টেট এটাতেই করি, ইউএস। হ্যাঁ, কন্টিনিউ দিলাম। তারপরে বলতেছে দেখেন এই চারটা জিনিস আমাদেরকে দিতে বলতেছে, কোন চারটা, যে চারটার কথা আমি শুরুতেই বলে আসছি। তো এই চারটা জিনিসের জন্য আমি দিব ওকে, আমি চারটা জিনিসই দিব ওকে, লেটস গো। এখন বলতেছে ডাটাবেজের একটা নাম দিতে বলতেছে, আমরা তো অলরেডি ডাটাবেস কিভাবে পাই জানি তো, এই যে এখান থেকে মাইএসকিউএল থেকে অ্যাডমিনে ক্লিক করতে হয়, অ্যাডমিন, অ্যাডমিনে ক্লিক করলে পিএসপি মাই অ্যাডমিন চলে আসে। এখান থেকে নিউ একটা ডাটাবেস ক্রিয়েট করবেন, আমি ডাটাবেস ক্রিয়েট করলাম হলো WP আন্ডার স্কোর দিলাম হলো NAK নকলা, WP আন্ডার স্কোর নকলা, এই নামে আমি একটা ডাটাবেস ক্রিয়েট করলাম এবং নামটা আমি আগেই কপি করে রাখলাম ক্রিয়েট। দেখেন এই নামে একটা ডাটাবেস ক্রিয়েট হয়েছে এবং ডাটাবেসটা ফাঁকা, কিছু নাই। এখানে এই যে ডাটাবেসের নাম দিতে বলছে আমি ওই নামটা দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে আমার এই হলো ডাটাবেসের নাম। স্যার ডাটাবেসে আগে যে একটা নাম ক্রিয়েট করছিলাম, ওটা তো অন্য কাজের জন্য ডাটাবেস ক্রিয়েট করছিলেন, ওটা কিসের জন্য করছিলেন? আপনি স্টুডেন্টের নাম লিস্ট এন্ট্রি করার জন্য করছিলেন, তাই না? এটা আপনি ওয়ার্ডপ্রেসের জন্য করতেছেন, একটা ওয়েবসাইট একটা আলাদা আলাদা ডাটাবেস, ঠিক আছে? একটার সাথে আরেকটা কিন্তু মিল নাই, একটা ওয়ার্ডপ্রেস একটা ডাটাবেস। তারপরে ইউজার নেম দিলেন হলো কি রুট, তাই না? দেখেন আপনি লেখা আছে কিন্তু ইউজার নেম রুট। তারপরে পাসওয়ার্ড কি ফাঁকা, এখানে খেয়াল করবেন যেন স্পেস টেস এগুলো কোনো কিছু না পড়ে, এটা যেন ফাঁকা থাকে পাসওয়ার্ড। তারপরে ডাটাবেস হোস্ট, হোস্ট নেম ইকুয়াল টু লোকাল হোস্ট দেওয়া, ওকে থাকুক। টেবিল প্রিফিক্স, কেউ যদি চান এটা ইচ্ছে করে চেঞ্জ করে দিতে পারবেন, তো আমি আপাতত এটা চেঞ্জ করলাম না, এটা চেঞ্জ করে দেওয়া বেটার, কারণ সিকিউরিটি ইস্যুর জন্য। কারণ যারা ওয়ার্ডপ্রেস সেট আপ দেয় ডিফল্টভাবে প্রত্যেকটা ডাটাবেসের টেবিল প্রিফিক্স থাকে WP, এটা চেঞ্জ করে দিলে নর্মালি কেউ এটা গেস করতে প্রবলেম হয়। যেমন মনে করেন আপনার ওয়েবসাইট ফেসবুকের পাসওয়ার্ড 1 2 3 4 5 6 দিয়ে রাখলেন, এটা তো সবাই গেস করতে পারে ডিফল্টভাবে, হ্যাঁ অনেকে চিন্তা করতে পারে, কিন্তু আপনি যেমন চেঞ্জ করে দেন ঠিকই এখানেও 3 4টা ওয়ার্ড ছোট হাতের একটু চেঞ্জ করে দিবেন, স্পেস টেস রাখবেন না। ওকে, আমি এটা দিয়ে সাবমিট করলাম। দেখেন তারপর বলতেছে রান দা ইনস্টলেশন, ওকে, আমার ওয়েবসাইট কিন্তু কানেক্ট হয়ে গেছে, এখন হলো রান করতেছি। এটা বলতেছে সাইটের টাইটেল দিতে বলতেছে, আমার ওয়েবসাইটের একটা টাইটেল দিতে বলতেছে, আমি ওয়েবসাইটের টাইটেল দিলাম যে নকলা ওয়েব DEVELOPERS ডেভেলপার্স। ওকে, ইউজার নেম, ইউজার নেম আপনি আপনার ইচ্ছা মতো একটা নাম দিতে পারেন, আমি নাম দিলাম হলো অ্যাডমিন, আপনার ইচ্ছা আপনি কি নামে ইউজার নেম দিবেন। ওকে, আমি নাম দিলাম অ্যাডমিন, এই নামটা কিন্তু আপনি লগ ইন করবেন পরবর্তীতে। হ্যাঁ, এগুলো স্টোর করবেন অবশ্যই, ইউজার নেম অ্যাডমিন। তারপরে আপনি কি করলেন, পাসওয়ার্ড, এরকম একটা স্ট্রং পাসওয়ার্ড আপনি ইচ্ছা করলে দিতে পারেন। তো পাসওয়ার্ড আবার ইচ্ছা করলে আপনি উইক পাসওয়ার্ড বা মনে করেন এগুলো দিতে পারেন, ওরা বলে দিতেছে যে আসলে পাসওয়ার্ডটা স্ট্রং না কি কীভাবে দিছেন। হ্যাঁ, তো আমি আপাতত একটা পাসওয়ার্ড দিলাম, অ্যাডমিন @ 1 2 3 4 5 6 দিলাম আর কি, ধরেন 1 2 3 এই পর্যন্তই দিলাম, একটা উইক পাসওয়ার্ডই দিলাম। ও বলতেছে যে আপনি কিন্তু উইক পাসওয়ার্ড দিছেন, এর মানে কি, আপনাকে সতর্ক করতেছে, দায়ভার কিন্তু ও নিবে না। আমি আপাতত উইক দিয়েই কাজটা করতেছি, হ্যাঁ, কারণ পরবর্তীতে আমরা চেঞ্জ করব হয়তোবা। উইক পাসওয়ার্ড দিলাম, তারপর একটা ইমেল দিতে বলতেছে, হ্যাঁ সাইট ইমেল, তো আমি একটা ইমেল অ্যাড্রেস আপনাদের যে কোনো একজনের একটা ইমেল অ্যাড্রেস দিতে পারি, মানে সাইটের যদি কোনো ইস্যুস হয় বা সাইটের যদি কোনো মেইল পাঠানোর থাকে, সিকিউরিটির যদি কোনো থ্রেট হয়, যে কোনো বিষয়ে
এই সাইট থেকে, এই সাইট থেকে অটোমেটিক যোগাযোগ করবে ওই ইমেইলে, ওইরকম একটা ইমেইল স্যার এখানে। যদি ওয়ার্ডপ্রেসের যদি আপডেট আসে তাহলে কি যোগাযোগ সব করবে এই ধরনের, সাইটে মেইল যত করবে? ধরনের নোটিফিকেশন পাঠানো দরকার সব ধরনের নোটিফিকেশন পাঠাবে হলো ওই ওয়েবসাইট, ওই ইমেইলে। ঠিক আছে, এখানে আপনারা আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিবেন, যেমন আমি দিলাম নকলা, ধরলাম আমি এই নামে একটা ইমেল অ্যাড্রেস আছে, বিদায় আমি দিলাম। তারপরে হলো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অটোমেটিক এসইও হয়, অটোমেটিক এসইওর কাজটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মানে সম্পূর্ণ না, কিছুটা মানে একটা স্টেপ অটোমেটিক করে রাখে। তো আপনি যখন ডিফল্ট ওয়েবসাইট বানাবেন তখন ওখানে বিভিন্ন ধরনের মানে টেস্টিং ডাটা দিবেন, তো ওগুলা যদি এসইও হয়ে যায় লাস্ট পর্যন্ত আপনার ওয়েবসাইটের জন্য ওটা ক্ষতিকর হবে। সেজন্য যখন আমরা ওয়েবসাইট মানে ইনস্টল করব তখন বলে রাখবো যে ওয়েব যে রোবট আছে ওকে বলে রাখবো ও যেন এসইও করা শুরু না করে, আমি যখন ওকে পারমিশন দিব তখন এসইও করবে। তো এর জন্য এটাকে ডিসকারেজ করে রাখতে হবে, সার্চ ইঞ্জিনটাকে প্রথমে কি করে রাখলাম, ডিসকারেজ। যদি টিক চিহ্ন দেই তো ডিসকারেজ থাকবে, আর টিক চিহ্ন না দিলে ডিফল্টভাবে ও এসইও শুরু করবে, ওকে আমি ফোর্স করে বন্ধ করে রাখলাম। তারপরে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করেন। ওকে, আপনার ওয়েবসাইট রেডি হয়ে গেছে। এই পর্যন্ত হলো আপনার ওয়েবসাইটের ইউআরএল, আপনি এখন অন্য একটা ব্রাউজার থেকে আপনার ওয়েবসাইটটা চেক করতে পারেন। ওয়েবসাইট আপনার অ্যাড্রেসটা কি, লোকাল হোস্ট, লোকাল হোস্টে ঢুকলেন, আগের মতোই অন্য একটা ব্রাউজার থেকে ডব্লিউপি নকলা, দেখেন আপনার একটা ওয়েবসাইট রেডি হয়ে গেছে, দেখছেন। আপনার একটা ওয়েবসাইট রেডি হয়েছে না, জি স্যার? বুঝতেছেন কি? তো আজকে থেকে কি সবাই ওয়েব ডেভেলপার্স নাকি? না স্যার, হ্যাঁ স্যার মিনি ডেভেলপার্স। মিনি না স্যার, ডেভেলপার্স, আচ্ছা ঠিক আছে, ওয়ার্ডপ্রেস ডেভেলপার সবাই এখন। তো ওরা না বলতেছে স্যার, কি এটাকে কিভাবে আপনি লগ ইন করতে বলতেছে। ওকে, ড্যাশবোর্ড লগ ইন মানে অ্যাডমিন প্যানেল, দেখেন অটোমেটিক অ্যাডমিন প্যানেল তৈরি হয়ে গেছে। এই অ্যাডমিন প্যানেল কোনটা, যেটা হলো লাস্টে আপনি দিছেন লগ ইন ডিটেলস, কী ছিল অ্যাডমিন পাসওয়ার্ড কী ছিল? হাই রে হাই, আমার ফেসবুকের পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম আপনাদের। হ্যাঁ, দিয়ে লগ ইন করলাম। আপনাদের কারো ওই পাসওয়ার্ড আছে নাকি, অ্যাডমিন 1 2 3 4? তাহলে মাঝে মাঝে লগ ইন করে দেখা যাবে। আচ্ছা, এই রাউটারের পাসওয়ার্ড দিয়ে কিন্তু অনেক বড় বড় হ্যাকিং করা যায়, আপনার সিস্টেমে ঢুকা যায়, সাবধান। স্যার এলাকাতে থাকি, এ জায়গায় তো বড় মাপের না হ্যাকার না কই না মামু, ভাই, আমি তো এলাকাতে এক লাইন চালাই আর চালাই না কেউ। এই ধরনের কথা বলিয়েন না। বগুড়ার নিউজ দেখছেন? না বগুড়ার নিউজটা দেখিয়েন। স্যার ব্যাংক ডাকাতি করছে যে, হ্যাঁ, 16 বছরের একটা ছেলে। আচ্ছা দেখেন, এখানে আপনি পেয়ে গেছেন, এটা হলো আপনার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল। এটা কি করছেন, এই যে দেখেন, এটা হলো আপনার ওয়েবসাইটের ইউআরএল, যে ইউআরএল, হ্যাঁ, তারপরের অংশটুকু ডব্লিউপি অ্যাডমিন। এখন আপনারা আপনাদের চোখের সামনে যে কোনো ওয়েবসাইট পাইলে যদি শুনেন যে ওটা আপনার ওয়ার্ডপ্রেসে করা, তাহলে আপনি কি করতে পারেন, ওই ওয়েবসাইটের ইউআরএলের পরে ডব্লিউপি অ্যাডমিন লেখা ট্রাই করে দেখতে পারেন। হ্যাঁ, ধরুন এই যে এটা, এটা আমার কি ওয়ার্ডপ্রেসে করা ওয়েবসাইট, এটার পিছে যদি আমি লিখি ডব্লিউপি অ্যাডমিন, তাহলে আমার লগ ইন অপশনটা দিয়ে দিবে, মানে আমাকে লগ ইন করে ওই ওয়েবসাইটে ঢোকা লাগতে পারে। ঠিক আছে, তো আমি এই তাহলে অ্যাডমিন আমরা প্যানেলটা পাইলাম লগ ইন করার পরে। তো এটা থেকে আমি, তারা হ্যাঁ বলেন, স্যার আমরা যেগুলো কাস্টম করছি স্যার ওইগুলো স্যার, তাহলে ওইগুলো যদি ঢুকাই মানে আমাদের তুলি সার্ভারে তুলি স্যার, তাহলে ওইগুলো কি দিয়ে অ্যাডমিন আসবে? ওটা আপনি যে নামে দিবেন, কাস্টম যে নামে দিবেন ওই নামে আসবে। আচ্ছা, এখানে আসি, এখানে হলো আমার ড্যাশবোর্ড। যেমন এখানে আমি একটু দেখাই যে আসলে ওয়েবসাইটটা ডাইনামিক হয়েছে কি না। এখানে যেমন আছে পোস্ট, আমি এখান থেকে অ্যাড নিউ পোস্টে গেলাম, অথবা আমি আগে পোস্টটা দেখি, একটু দেখি আর কি। হ্যাঁ, অল পোস্ট যেটা আছে এটা আগে দেখব। আমি আগে আগে একটু দেখাই নেই আপনাদেরকে,
অল পোস্ট এটাতে যাই। দেখেন একটা পোস্ট আছে, নাম কি? হ্যালো ওয়ার্ল্ড, রাইট? জি হ্যালো ওয়ার্ল্ড। তো এখানে দেখেন হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট আছে, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস এই এই সেই লেখা আছে। তো আমি কি করলাম, এখানে আমি অ্যাড নিউ গেলাম, অথবা এখান থেকে অ্যাড নিউ যাই, যেটা থেকে গেলেই হলো। অ্যাড নিউয়ে গিয়ে আমি এখান থেকে আরেকটা পোস্ট ক্রিয়েট করব, যে টাইটেল দিতে বলতেছে। আমি দিলাম মাই অ্যাসিসিওএনডি সেকেন্ড পোস্ট টাইটেল, ওকে দিলাম। দিয়ে স্যার এখানে আমাকে লিখতে বলতেছে কিছু একটা, তো আমি তো আসলে লিখতে পারি না, আমি যেটা পারি সেটা হলো কপি পেস্ট করতে। লোরিম 100 ওয়ার্ডটা কপি করে আমি এখান থেকে কাট করে নিয়ে এসে একে দিয়ে দিব, আপনারা দিলেন আর কি। হ্যাঁ, এটা হলো আমার লেখা। তারপর ধরেন এখান থেকে আমি এটাকে পাবলিকস দিব, পাবলিশ। আপনারা ফেসবুকের পোস্ট করে কি করেন, পাবলিশ করেন না? পাবলিশ করে দেন, আগে পাবলিশ করতাম, এখন শুধু পোস্ট। হ্যাঁ, যাই হোক, যে পাবলিশ করেন, এই যে দেখেন পাবলিশ হয়ে গেছে, তাই না? এবার এখানে আপনার ওয়েবসাইটটা রিলোড দেন, দেখেন তো আপনার পোস্টটা চলে আসছে কিনা, নতুন পোস্ট, মাই সেকেন্ড পোস্ট আসছে। জি আচ্ছা। স্যার।